কলকাতায় বিরাট কোহলি থেকে রোহিত শর্মার রবিবার ভারত দক্ষিণ আফ্রিকা ম্যাচ ইডেনে, আর তার মধ্যেই টিকিট নিয়ে হাহাকার, তার মধ্যেই শহরে টিম ইন্ডিয়া পৌঁছে গেছে পরপর সাতটি ম্যাচ জিতে এখন পয়েন্ট টেবিলের শীর্ষে রোহিত ব্রিগেড রয়েছে। আর এদিকে শহরে এসেই রেস্তোরাঁয় দক্ষিণ আফ্রিকার কয়েকজন ক্রিকেটারকে দেখতে পাওয়া গেল। সব মিলিয়ে কি খবর রয়েছে আমরা জানবো, দেবাঞ্জন রয়েছেন টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি। দেবাঞ্জন, দেখো ইডেনে যে এবারের বিশ্বকাপে ভারতের যে একটাই ম্যাচ রয়েছে ভারত দক্ষিণ আফ্রিকা, যে ম্যাচ রবিবার হওয়ার কথা, তার জন্য দুই টিমই ইতিমধ্যে শহরে পৌঁছে গিয়েছে। আজকে সন্ধেবেলা শহরে পা দিয়েই বিমানবন্দর থেকেই ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়, তিনি ব্যাটিং কোচ বিক্রম রাঠোরকে নিয়ে প্রথমেই সরাসরি চলে গিয়েছিলেন ক্রিকেটের নন্দন কাননে। বাইরে তখন টিপটিপ বৃষ্টি, তার মধ্যেই ওনারা একটু পিচ এবং মাঠ আউটফিল্ড পর্যবেক্ষণ করে ফিরে যান। ভারতীয় দল যেহেতু গতকাল ম্যাচ খেলেছে, তার ফলে আজকে তাদের কোনো অনুশীলনের কোনো রকম পরিকল্পনা ছিল না, হোটেলেই তারা, বাইপাসের তাদের হোটেলেই তারা সন্ধে কাটিয়েছেন। কিন্তু দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল যারা গতকাল এই শহরে এসেছে, তারা কিন্তু আজকে তাদের সন্ধে 6টা থেকে 9টা তাদের ইডেনে অনুশীলন করার কথা ছিল, কিন্তু সেই অনুশীলন তারা আজকে বাতিল করে। তারপর 7:30 নাগাদ তারা মিন্টো পার্কের কাছে একটি জাপানি রেস্তোরাঁয় তারা যায়, এবং যেখানে যে দলে ছিলেন হেনরিক ক্লাসেন, মার্ক জানসেন, আইডেন মার্ক্রাম, তাবরে সামসি, প্রত্যেকে পরিবার নিয়ে গিয়েছিলেন, এবং সেখানেই তারা জাপানি যে কুইজিন বা জাপানি খাওয়া দাওয়া পানীয় সেই খানাপিনা তারা করেন, এবং একই সঙ্গে সেখানে জাপানিজ মিউজিক ছিল। অর্থাৎ ভারত ম্যাচের আগে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা যারা ইতিমধ্যেই 7 ম্যাচে 12 পয়েন্ট পেয়েছেন, ভারতের যে 2 পয়েন্ট পিছিয়ে রয়েছেন, তারা কিন্তু ফুরফুরে মেজাজে তারা মনের রিংটোন সেট করে ক্রিকেটের নন্দন কাননে নেমে একটা উপভোগ্য ম্যাচ খেলতে চান। সব মিলিয়ে এই ক্রিকেটাররাও যেরকম সাজছেন, তার সঙ্গে ভারত কলকাতার যে ভারতীয় সমর্থকেরা, তারাও কিন্তু এই ম্যাচ জিতে একদম শীর্ষে থেকে লীগ পর্যায়ে শেষ করার জন্য সেই একটা অভিনব মুহূর্ত দেখার জন্য তৈরি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।